সকাল সকাল টিফিন করা তো হয়ে গেছে, আরেকজন ওখানে বসে রয়েছে, দেখতে পাচ্ছো না হয়তো, চেয়ারের আড়ালেও ঢাকা পড়ে গেছে। যাই হোক, টিফিন তো করা হয়ে গেছে আমাদের। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি, বলাই হয়নি, মনেই নেই। দেখতে পাচ্ছো কি ওপরটা? আসলে এইগুলো না পাউরুটি ফ্রিজে ফ্রিজে রাখি না, তো এখানটাতেই থাকে বলে আমি ঝুড়িটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই। হয়তো দেখতে খারাপ লাগতে পারে, কিছু করার নেই আর কি। যাই হোক, আজকে একটু ঠিকঠাক করবো ভেবেছি। আর রসুন আদা গুলোকে বাইরে রেখেছে, আজকে পেস্ট করে ছোট ছোট কৌটো গুলোতে আবার ঢুকিয়ে দেবো। আসলে কৌটোটা ভরে গেলে তো আমি আর ঢোকাতে পারি না, ওই রকম ভাবে বাটা হয়। আর এখানে বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ, আমি খেতে খেতে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম, কারণ আজকে ডিমের কারি করবো, একেবারে দুবেলার জন্যই করে নেবো। দুপুরে ভাত দিয়ে খাবো আর রাতে রুটি দিয়ে খাবো। দুপুরে ডাল আর ওই লঙ্কা ফ্রাই আর ডিমের কারি, এইটাই হবে আজকে। আর রাতে ডিমের কারি আর রুটি বা পরোটা যেটা বলবে সেটাই করে দেবো। আর তো আর আপাতত কোনো আপডেট নেই, চলো আজকে বৃহস্পতিবার, আর চালের ব্যাগটা না আমি এনে ওভাবেই রেখে দিয়েছি, ও খুলে দেবে, তারপর আমি চালটাকে ড্রামে ঠেলে দেবো। আর গ্যাসটা এখানেই দেখতে পাচ্ছ, কালকে বলছিলাম না যে লোকটার উপর আমার খুব রাগ হচ্ছে, তারপর ওনারকে না আবারও ফোন করা হলো যে উনি তো এখনো আসেনি। আর সত্যি কথা বলতে না এটার অভ্যাস ছিল না, কোনো বাড়িতেই ছিল না, না ওই বাড়িতে না এই বাড়িতে, তো হঠাৎ করে রাখা তো। আর আমি একটু এদিক ওদিক চলতে গিয়ে বা ধরো কিছু বসিয়েছি ইন্ডাকশানে, ইন্ডাকশানে খুব তাড়াতাড়ি লেগে যাওয়ার একটা চান্স থাকে, তো একটু নাড়াতে হয় বা একদম সিমে দিয়ে দিতে হয়। তো ওই জন্যে কি হয়, আমি ধরো এই দিকটাতে সিমকে কিছু ধুতে এসেছি, তাড়াহুড়ো করে যাব, সেই কালকে রাতেও একটা জানোনা তো গুঁতো খেয়েছি, মানে এটা আমার চলতেই আছে, বাই চান্স জোরে একটা, মানে এগুলো একটু টুকটাক লাগছে আর কি। তারপর যদি কামারের এক ঘাটা লেগে যায় তাহলে আর আমাকে দেখতে হবে না। তো ওখানে ডিমটা সেদ্ধ হোক, ততক্ষণে আমি ঘরটা ছাড়িনি, আর ওর এখনো খাওয়া চলছে, খাওয়া হয়নি। দেখতেই পাচ্ছ এখানে আদা বাটা হয়ে গেছে, এখানে আদাগুলো এতগুলো আদাকে ছাড়িয়ে নিয়ে খোসা ছাড়িয়ে তাকে ধুয়ে তারপর বাটা, এতটা আদা মানে বুঝতেই পারছো কতটা ছিল। তারপরে এই এক বাটি রসুন, এখানে পাঁচখানা গোটা রসুন ছিল, সেটাকে ছাড়ানো, উফ নখ ব্যথা হয়ে গেছে আমার পুরো। যাই হোক, তারপর হলো ডিম সেদ্ধ, ওকে রসিয়ে কষিয়ে ডিম না করে দিলে উনি খাবেন না। ডিমের মানে ডিম খেতে খুব ভালোবাসে, ডিমের ঝোল দিয়ে ভাত খাবেন না উনি, রুটি ফুটিও খাবেন না, কারি হলে মানে সেটাও রসিয়ে কষিয়ে বেশ করতে হবে, তবে উনি খাবেন আর কি, কষা কষা। তো চারটে ডিম আমি সেদ্ধ করে নিয়েছি। আর ডিমের এরকম কারি বা ঝোল যেটাই বলো না কেন, বানাতে গেলে না ডিম এরকম প্লেন সেদ্ধ না হলে আমার একদম ভালো লাগে না, মানে খোসা ওঠাতে গেলে চামড়াটা উঠে যাবে, সাদা স্কিনটা আমার একদমই ভালো লাগে না, সেই ডিম আমার আর রান্না করতে ইচ্ছে করে না। যাই হোক, ডিমগুলো আজকে খুব সুন্দর ছাড়ানো হয়েছে, আর আমি চিড়ে নিয়ে তারপর নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আলুও কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। তো একটু আমি বসে নিই, এখন 11:30 বাজে, এইসব কাজ করতে করতে তারপর আমি করবো। আমি রসুন আদা এইসব ছাড়াতে ছাড়াতেই পুরো ক্লান্ত, তার উপর তো এগুলোও গোছানো রয়েছে, তার উপর কটা বাসন টাসন বেরিয়েছিল ওগুলো ধুলাম, আর এই জায়গাটার কি অবস্থা হয়েছিল তাহলে ভাবো, অত রসুনের খোসা, পেঁয়াজের খোসা, আলুর খোসা, আদার খোসা, ডিমের খোসা, যা তা। তো চলো আমি একটু গিয়ে বসে নিই, তারপর আসবো রান্নাঘরে। মানে এই রান্না করতে করতে কিছুটা যেন নিঃশ্বাস নেওয়ার জন্য খোলা নিঃশ্বাস হয় না, ওই ব্যালকনিটা হচ্ছে আমার তাই, আর রান্নাঘর থেকে বেরিয়েই ওটা বেশ তাই জন্য ভালোও লাগে। ওখানে গিয়ে দাঁড়াই, দেখতেই মানে দেখেই বুঝতে পারছো তোমরা আমাকে যে আমার অবস্থা কতটা টাইট হয়ে গেছে, পুরো আজকে ঘরে জানলা খোলা হয়নি। আসলে কি বলতো, আমরা ঘুম থেকে উঠে মোটামুটি আমার উঠতে উঠতে 9:30-10:15 বেজে যায়, বুঝতেই পারো, ওরকম 2:30-এর দিকে শুয়ে নিয়ে তারপর যদি উঠি তা তো বাজবেই একটু, তো সেই রকম। তারপরে ব্রেকফাস্ট করা, তারপর দুপুরে রান্না করা, ওই জন্য না একটু চাপ হয়ে যায় সকালটা আমার, ওই জন্য সকালটা ঠিক মানে হয়তো আরো ভিডিও করতে করতে তো লেট হয়, বুঝতেই পারছো। তো এই যে বললাম না যে একটু বসবো, তো ভাতটা বসিয়ে দিয়ে এসে তারপর বসলাম, তাহলে টাইমটা নষ্ট হচ্ছে না, এই টাইমে আমার ভাতটাও হয়ে যাচ্ছে, ওই জন্য ভাতটাকে বসিয়ে দিয়ে আসলাম। আর মা গেছে আজকে আজি করে ডাক্তার দেখাতে, কালকে রাতেই দিদি বাড়ি চলে গেছিল, তো ওখান থেকে আজকে দিদিই নিয়ে গেছে, এই মলিদি পিসির মেয়ে যে বলি, পিসি মা দিদি সব আজকে গেছে, পিসি আর মা দেখাবে আর ও নিয়ে গেছে সাথে করে। বলতে পারো ও হচ্ছে আমার লাইফ লাইন আর একটা, কারণ ছোট থেকে ওর সাথে অনেকটা মানে ও আমার থেকে অনেক বড় দিদি, কিন্তু ছোট থেকে অনেকটা টাইম না আমি পিসি বাড়িতেই থাকতাম, তো আজকে ওখানে সবাই অনেকেই রয়েছে,
তো ওখানে তো অনেকেই রয়েছে, তো দিদি নিয়ে যায় বলে ওই দিকটা আমাকে ভাবতে হয় না, চিন্তা করতেও হয় না, যে বুঝতে পারছো সেকেন্ড শট আরেকটা নিতে হলো। একটু ওদের কথা বলতে গেলে একটু ইমোশন তো হয়ে পড়ি অবশ্যই, বড় পিসি আরো বিশেষ করে। তো এটা থার্ড শট, বলতে পারছি না পুরোটা একবারে, যাই হোক না কেন, তো ও আছে বলে না ওই দিকটা আমাকে চিন্তা করতে হয় না, ওই মাকে নিয়ে চলে যায় যখন আমি থাকি তখন তো ও যায়, তোমরা অনেকেই দেখেছো, বলেওছি আমি দিদির কথা। তো আর সাথে তো দাদা অবশ্যই আছে, মানে দিদির পর আর কি আমি দাদাই ডাকি জামাইবাবুকে, অবশ্যই দাদার সাপোর্ট তো অবশ্যই আছে, কারণ দাদার সাপোর্ট ছাড়া ও এতটা করতে কখনোই পারতো না, আজকে দাদা যদি বাধা দিত তাহলে ও নিয়ে বেরোতে পারতো না। যাই হোক না কেন, তো দুজনেই খুব ভালো, জামাইবাবু ওই জন্য আমি কখনোই ডাকিনি, প্রথম থেকেই দাদাই ডাকি। যাই হোক, ওদের কথা এবার বাদ দিয়ে, আর ভালো লাগছে না ঠিক, কারণ ওরা ওখানে সবাই মিলামিনা চার দিকটা মিস করছি এইবার, আরো যাওয়ার কথা ছিল তো যেতে পারিনি, আমি এখানেই রয়ে গেছি, তো ওইদিকে দিয়া এইদিকে এরা সবাই মিলে এত মজা করছে ওখানে, তো একটু তো মিস করছি অবশ্যই, ঠিক আছে সবুরে মেওয়া ফলে এটাই ভাবতে হবে, এখন আর কিছুই নয়। তো এই আর কি একটু বসে নি, এবার রেস্ট নিয়ে নি, তারপর আবার যাবো রান্নাঘরে। দেখো ভাতটা বসিয়েছিলাম তো ঠিক কথাই, ভাত বসিয়ে আমার না বসে থাকতে ইচ্ছে করলো না কাজ রেখে দিয়ে, তো ডিমটা আমি ভেজে নিয়েছি, আলুটাও ভেজে নিয়েছি, নুন হলুদ ছাড়াই ভেজে নিয়েছি, এমনি ভেজে নিলাম, আর ডিমটা তো মাখানোই ছিল ওভাবেই ভেজে নিয়েছি, আর পেঁয়াজটা খুব ভাজতে দিয়েছি, তারপর গ্রাইন্ড করবো। আজকে গ্যাসের অবস্থা দেখতে পাচ্ছো, তো গ্যাসটা মরতেও আমার টাইম লাগবে, আসলে কি বলতো গ্যাসে এগুলো করার কথা ছিল না, ইন্ডাকশানে কড়াইটা বসিয়েও দিয়েছিলাম, তারপর হঠাৎ মনে পড়লো যে আমার তো এটার মধ্যে তেলটা একটু রয়ে গেছে, তো তেল ফেলে দেওয়ার তো কোনো মানেই হয় না, তাই সেই তেলেই প্রথমে ডিম ভাজলাম, তারপরে আলু ভাজলাম, আর এখন একটু পেঁয়াজটা ভাজতে বসিয়েছি, ভাজা পেঁয়াজ তারপরে গ্রাইন্ড করবো। দেখো যেহেতু আমি আদা রসুনটা বেটে মানে ভাজা হয়নি, তাই জন্য আগে তেলের মধ্যে আদা রসুনটা দিয়েছি, কেউ চাইলে গোটা গরম মশলা ফোড়ন আর তেজপাতাও দিতে পারো, আমি আর দিলাম না। আর এখানে হচ্ছে যে পেঁয়াজটা ভাজলাম, আর টমেটোটা মানে টমেটোটা ওরকমই পাকা, যেটা কাঁটা ছিল ভাজা নয়, আর হচ্ছে কাঁচা লঙ্কা, এই কটাকে আমি বেটে নিয়েছি এখানে, তো এটা একটু ভাজা ভাজা হলে এটা দিয়ে একেবারে মশলাগুলোকে কষাবো। দেখো কষাতে কষাতে মশলাটা কতটুকু হয়ে গেছে, আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর তেলটা হালকা হালকা রিলিজ করছে দেখে বুঝতেই পারছো। এবার আমি ডিমগুলোকেও দেবো, আর হালকা একটু জল দিয়ে দিয়ে কষাবো, লাস্ট ফাইনালি পুরো কষানো হয়ে গেলে তারপর আমি একটু জল দিয়ে ফুটিয়ে নেবো, তো চলো এই প্রসেসটা করতে থাকি এবার। এই দেখো ডিমগুলোকে দিয়ে হালকা একটু জল দিয়ে মানে এই মিক্সি ধোয়া জলটা দিয়েছি, দিয়ে নিয়ে, আর তোমাদেরকে বলতে ভুলে গেছি আমি কিন্তু কষানোর টাইমেই সব ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করেছি, হলুদ নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, ব্যাস আর কিছুই নয়, আর কেউ চাইলে হালকা একটু চিনি ফেলতে পারো, আমি আর আজকে দিচ্ছি না। আবারও কষাতে কষাতে ওরকম তেল আবারও বেরিয়ে এসছে, আর আবারও দেখতে পাচ্ছ জলটা মরে গেছে পুরোটাই, এবার আমি ফাইনালি জলটাকে দিয়ে দেবো, আর জলটাকে দিয়ে তারপর নাড়াচাড়া দিয়ে দিয়ে দেবো ফুটতে, বেশি দেবো না, আলুটা প্রায় সেদ্ধই হয়ে গেছে, ব্যাস এবার নাড়িয়ে দেবো। দেখো ঢাকা চাপা দিয়ে দিয়েছি, আর জলটাও দিয়ে দিয়েছি, এবার ভালো করে ফুটুক, ততক্ষণে আমি স্নানটা সেরে আসি। আর এদিকে করবো হচ্ছে লঙ্কা ফ্রাই, লঙ্কাগুলোকে কেটে ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে বেসনটাকেও গুলে রেখেছি, আর ডালটা তো হয়েই রয়েছে এই যে, আর তার মধ্যে আবার অনুরূপাও দিয়ে গেছে ডাল, ওই যে ভেজ ডাল, আসলে সেদিন ও বুঝতে পেরেছে ভেজ ডাল আমি ভালো খাই তাই, তো ব্যাস চলো এবার যাই স্নানটা সেরে আসি। তো তোমাদেরকে একবার স্নানে যাওয়ার আগে রান্নাঘরটা তো দেখিয়ে দিতে হবে, তো ওইদিকে ডিম কষাতে কষাতে কিন্তু আমি এখানে সব বাসন টাসনও মেজে নিয়েছি, আর গ্যাসটাকে দেখতেই পাচ্ছ যে তেল সেটা ব্যাপারটা ছিল, সবটাই ভালো করে আমি মুছে নিয়েছি, আমি না মিস্টার মাসেল দিয়ে মুছে নিই তাহলে একদম ঠিক হয়ে যায়, এগুলো সকালেও ঠিক হয়ে যাবে, এই জাস্ট মুছলাম তাই জন্য ওরকম হয়ে রয়েছে। তো আর ভাত তো আগেই হয়ে গেছে, এখানে তো এগুলো দেখিয়ে দিয়েছি, আর এখানে ডিমটা চলছে, তো এটা ফুটতে থাকুক আমি স্নানটা সেরে আসি। ডিমের রেসিপিটা প্রায় একটু একটু করে হলেও আমি প্রায় পুরোটাই শেয়ার করে দিয়েছি, অবশ্যই বলবো হাতে টাইম থাকলে তবেই এটা করবে, অলরেডি 1:15 না আমার বেজে গেছে, কিছুই কিন্তু রান্না করিনি সকাল থেকে, ভাত আর ডিমই হয়েছে, তো আর কি বলবো লঙ্কা ফ্রাইটা তো এসেই করবো বুঝতেই পারছো, তো যাই এবার স্নানটা সেরে আসি। ডিমটা হয়ে গেছে, জাস্ট এখন একটু ফুটছে লাস্ট, আর দেখো তেলটা না রিলিজ করে গেছে, আর আমি এইটুকু কাই রাখবো, কারণ ভাতও খাবো আবার রাতে পরোটাও খাবো, তো একটু তো কাই লাগবেই,
তো একটু টাইম ঢাকা দিয়ে রাখবো, তারপর নামিয়ে দেবো। অলরেডি আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিয়েছি। তো চলো তোমাদেরকে খেয়ে দিয়ে বলবো কেমন হয়েছে খেতে। দেখতে তো দেখে মনে হচ্ছে অসাধারণ হয়েছে দেখতে। তো নামিয়ে নিয়ে এবার না কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি, তারপর নামাবো। দেখো ভাত লঙ্কা ফ্রাই হয়ে গেছে, ডালটা তো দেখেইছো দু রকমের ডাল, আর এই হচ্ছে ডিম। এটা হচ্ছে দুপুরের, ওপর দিয়ে জাস্ট কটা ধনে পাতা একটু দিয়ে দিয়েছি, এটা দুপুরেরটা, আর এটা হচ্ছে রাত্রিটা। তো চলো এবার খেতে বসি, এখন বাজে হচ্ছে 1:32। এখন বাজে 6:30, আর 6:30 সময় এলাম ছাদে। এমনভাবে বাইকগুলো চালায় না, যখন ওই মোড়ের মাথা থেকে ঢোকে তখনই এত আওয়াজ হয় আর কি বলবো। আর চারপাশে আকাশটাকে দেখতে পাচ্ছ তো, দারুণ লাগছে আকাশটাকে। আর এই কোনাটা এসে কথা বলছি, মানে ছাদের এমন এক একটা হাল করে রেখে দেয় না, ঠিক দেখানো যায় না এখান থেকে, ওর জন্যই ওপরের ছাদটা এখন চলে যাই। আকাশটাকে এত ভালো লাগছে দেখতে, দারুণ লাগছে আকাশটাকে দেখতে। ট্রাইপডটা আনলে ভালো হতো। I'm all the sins that you can't confess, I'm just your ghost if we're not undressed. Part of me wish that we never met, but you act like we never got too wasted in the bathroom of your parents' house. Then you kissed me in the backseat of a taxi ride. চেষ্টা করছি একটু নান বানানোর মতো, যদিও ইস্ট আমার কাছে ছিল না, দই দিয়ে এইসব দিয়ে মেখে নিয়েছি, একটু দই নুন চিনি এইরকম হালকা দিয়ে একটু মেখে নিয়েছি। মেখে 1 ঘন্টা মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, এবারে এসছি বানাতে। হবে তো নানের মতো? নানের মতো হবে কিনা জানি না, জাস্ট ট্রাই করছি, কারণ ইস্টও নেই আর দই দিয়ে, মানে আগে খেয়াল করলে হয়তো আমি বিকেলের দিকেই মেখে রাখতাম, বাট সেটা না আমি আগে খেয়াল করিনি যে নান টাইপের একটু বানাবো। চোর পালালে বুদ্ধি বাড়ে, ওই দশা হয়েছে আমার। ঠিক আছে অন্য একদিন হবে, মানে আজকে চেষ্টা করছি। আর ডিমটা তো রয়েছে, তোমাদেরকে তো অলরেডি দেখেছি, আর ডিমটা না অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে একটু বলো কেমন খেয়েছো। না রেস্টুরেন্টে কিভাবে করে জানা হয়ে গেছে আজকে। বাবা মানে আলুটা হয়তো দেয় না, শুকনো তাওয়াতেই দিয়ে দিচ্ছি আমি, এই সোজা করে দিই। এবার সিম আছে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিই, হতে থাকুক এটা, আমিও আসছি তারপরে। তো চলো এবার উঠিয়ে দেখি, কারণ কয়েক সেকেন্ড ভালোই হয়ে গেছে। বাহ এবার উল্টে দেখার পালা, বাহ দেখে বুঝতে পারছো যে একটু একটু ফুলেছিল। তো আমি আবারও ঢাকা চাপা দিয়ে দেবো, এবার বুঝতেই পারছো এভাবেই করে নেবো। আর যদি কেউ চাও তো অয়েল ব্রাশ করতেই পারো, বা বাটার ব্রাশ করতেই পারো ধনে পাতা পাতা দিয়ে, আমি আজকে এটাই খাবো। তো ডিনার তো কমপ্লিট হয়েই গেছে, আর এগুলোকে কেউ ভেবো না যে আবার তেল বেরিয়েছে, এটা হচ্ছে জল, কারণ প্লেটগুলো আমি জাস্ট ধুয়েই খাবারটা বেড়ে দিয়েছি, ওই জন্য ওই দেখো জলের মতো চলে যাচ্ছে। তো চলো আমার পরের কপালে হাত পড়ে গেছে, প্লেটটা ধুয়েই কেন দিয়ে দিয়েছি। ঠিক আছে টিস্যু দিয়ে আমি পাশ থেকে মুছে দিচ্ছি, মুখটা দেখো তোমরা, আমারই ভুল হয়েছে, একটু আগে ধুয়ে নেওয়া উচিত ছিল। তো চলো যাই, এখন বাজে রাত 11:30, বুঝতেই পারছো দিনটা শেষ। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, নতুন দিনের সাথে, আর সেই ভাবনা চিন্তা আবারও যে কালকে কি রান্না হবে না হবে, এটা বোধহয় প্রত্যেকটা হাউস ওয়াইফ বা যেই বলো না কেন প্রত্যেকটা ওয়াইফেরই থাকে বা মায়েদের থাকে, এই চিন্তা সবার রয়েছে। তো ওকে জিজ্ঞেস করলে বলবো ও কালকে ভাবা যাবে, এখানে কালকে কতক্ষণে ভাববো আর কতক্ষণে রান্না হবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে। যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকো, যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে, পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো, টাটা।